প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনি পাবেন কিনা, অর্থাৎ 1,20,000 টাকা আপনি পাবেন কিনা, আজকের ভিডিওটি জানলেই আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেই ফর্ম ফিল আপ সহ ফর্ম কীভাবে পাবেন, কীভাবে ফিল করবেন, কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস আপনার লাগবে, সমস্ত ইনফরমেশান এবং ভিডিও কিন্তু বানানো হয়ে গেছে। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পাবেন, যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। তাছাড়া কিন্তু আপনি কী কী শর্তের মধ্যে পড়লে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরাসরি ঘর পেয়ে যাবেন, সেই সংক্রান্ত একটি আপডেট আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে। দেখুন কী বলা হয়েছে। নিজের একটা বাড়ি চাই, এই স্বপ্ন কিন্তু প্রত্যেক মানুষেরই মনে লালন করেন, এবং বিশেষ করে যাদের মাথায় ছাদ নেই তারা কিন্তু বেশিরভাগই বাড়ি ভাড়ায় থাকেন, এবং তারা কল্পনা করেন একদিন না একদিন তাদের নিজস্ব বাড়ি হবে। এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষজনকে এই প্রকল্পের আওতায়, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কিন্তু বাড়ি তৈরিতে সাহায্য করে কেন্দ্র। এবং আপাতত একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, 2022 সালের 31 মার্চের মধ্যে 2 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। প্রত্যেক দেশবাসী যাতে মাথার ওপর ছাদ পান, তার জন্য 1990 থেকেই নানা প্রকল্প চালু করেছে কেন্দ্র। উদাহরণ হিসেবে কিন্তু বলা যায় 1990 সালের আগে যেটা ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা, এবং পরবর্তীকালে রাজীব গান্ধী আবাস যোজনা আসে, এবং 2014 সালে আপনারা প্রত্যেকেই জানেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2015 পয়লা জুন থেকে শুরু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY। এবং এই প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন ঘরে টাকা দিয়ে যায় কেন্দ্র, এবং যারা একটু মধ্যবিত্ত, যাদের নিজস্ব জায়গা থাকে, তাদের মেরামতের জন্য টাকা দেয়, এবং যদি আপনি লোন নিয়ে বাড়ি করতে চান সেই স্কিমও কিন্তু এর মধ্যেই পড়ে থাকে। তো এবার সরাসরি জেনে নেওয়া যাক ঠিক কী কী শর্ত রয়েছে এর জন্য আপনি যাতে আবেদন করতে পারেন। দেখুন কী বলা হয়েছে। বছরে যাদের 3 লক্ষ টাকা আয় বা তার কম আয়, তাদের EWS বা অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে ধরা হয়। আর বছরে যারা 6 লক্ষ টাকা বা তার কম আয় করেন, তাদের নিম্ন আয় গোষ্ঠী বা LIG ক্যাটাগরিতে ধরা হয়। এবং এই 2 ক্যাটাগরিতে মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে 6 লক্ষ টাকা লোনের 6.50% সুদে ভর্তুকির সুবিধা পেতে পারেন। যাদের বার্ষিক আয় 6 থেকে 12 লক্ষ টাকা, তাদের 20 বছরের জন্য 9 লক্ষ টাকা লোনের সুদে 4% সাবসিডি বা ভর্তুকি কিন্তু কেন্দ্র সরকারের কাছ থেকে আপনি পাবেন। এবং হোম লোনের সুদে প্রায় 9%, কিন্তু যেহেতু কেন্দ্র 4% ভর্তুকি দিচ্ছে, তাই এই প্রকল্পের আওতায় গ্রাহকদের বাকি মাত্র 5% কিন্তু মেটাতে হয়। তো এবার সরাসরি জেনে নেওয়া যাক ঠিক কী কী শর্ত রয়েছে এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য একমাত্র সেই ব্যক্তি নির্বাচিত হবেন যাদের বাস করার জন্য বাড়ি নেই, অথবা যাদের কাঁচা বাড়ি রয়েছে। সেকেন্ড বলা হয়েছে, দেখুন, এই প্রকল্পের জন্য অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ বা EWS, যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকা বা তার কম, অথবা নিম্ন আয় গোষ্ঠী বা LIG বার্ষিক আয় 6 লক্ষ টাকা বা তার কম বিভাগের যে কোনো ব্যক্তি কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারবেন। এবং আবেদনকারী যদি আগে কখনো ভারত সরকারের কোনো প্রকল্পে হাউজিং স্কিমের আওতায়, সেটা কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, সরকারি সাহায্য লাভ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। সম্পত্তির অবস্থানটি 2011 জনগণনা অনুসারে এবং সংলগ্ন প্ল্যানিং অঞ্চলের সকল বিধিবদ্ধ শহরতলির মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। এবং পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে আপনি পারবেন না। প্রথম কিস্তির টাকা পাওয়ার প্রায় 36 মাসের মধ্যে যদি ঘর সম্পূর্ণ না হয়, তাহলে পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনার মিলবে না। যে কোনো রাজ্য বা যে কোনো শহর অথবা গ্রাম থেকে আবেদন করা যাবে, তবে সেই গ্রাম বা শহরের স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে। সরাসরি ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টেই বাড়ির জন্য আর্থিক সহায়তার টাকা ঢুকবে, কোনো হাতে টাকা দেওয়া হয় না। বাড়ি কি তৈরি হবে, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যাতে বাড়ি সুরক্ষিত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রায় 25 বর্গমিটার জায়গা জুড়ে বাড়ি তৈরি করার সুযোগ কিন্তু রয়েছে এই স্কিমের আওতায়। এছাড়া এই প্রকল্পের অধীনে নিম্নবিত্ত পরিবারগুলিকে শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত 12,000 টাকা আর্থিক সহায়তা করে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় পরিবারের মহিলা নামে বাড়ি করতে চাইলে অগ্রাধিকার কিন্তু দেওয়া হয়। অর্থাৎ মহিলারা যদি এই প্রকল্পের জন্য আবেদন করে এবং হেড অফ দ্য ফ্যামিলি যদি মহিলা হয়, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবেন এই প্রকল্পের জন্য। একটি পরিবারে প্রাপ্তবয়স্ক উপার্জনকারী সদস্যের একটি পৃথক পরিবার হিসেবে বিবেচনা করা হয়, ফলে কোনো যৌথ পরিবার বিবাহিত 2 ভাই আলাদা আলাদাভাবে এই প্রকল্পের সুবিধা ভোগ করতে কিন্তু পারেন। SC ST বা OBC শ্রেণীর মানুষজন বা EWS বা LIG অন্তর্ভুক্ত মহিলারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা গ্রহণের যোগ্য। যারা অর্থের অভাবে নিজের বাড়ি তৈরি করতে পারছেন না, তারা এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারেন এবং তারাও কিন্তু বাড়ি তৈরি করে নিতে পারেন। এবং এই প্রকল্পে আরও একটি সুবিধা হলো, বাড়ি মেরামতের জন্যও কিন্তু
3% সুদের হারে লোন পাওয়ার বন্দোবস্ত রয়েছে এবং এই জন্য কিন্তু সম্পূর্ণটাই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, যার ভিডিও অলরেডি বানানো রয়েছে। এবং যদি আপনারা চান নতুন ভিডিওর সম্পূর্ণ প্রসেস আরও ক্লিয়ারলি অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখবেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।